ভোটের মরসুমে ফের খবরের শিরোনামে ভাঙড়। মঙ্গলবার সকালে বোমা উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ভাঙড় এলাকায়। ভোটের মরসুমে ফের খবরের শিরোনামে ভাঙড়। দিন কয়েক আগে এক আইএসএফ কর্মীর বাড়ি থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। এবার এক বাঁশবাগান থেকে প্রচুর বোমা উদ্ধার হয়। কে বা কারা কি উদ্দেশ্যে সেখানে বোমাগুলি রেখেছিল তা এখনো অজানা। মঙ্গলবার সকালে বোমা উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ভাঙড় এলাকায়। ডক্টর রাজু খান পরিচালিত সোনালী নার্সিং হোম অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা সহ 30 শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত লাইসেন্স প্রাপ্ত সোনালী নার্সিং হোম। এখানে স্বাস্থ্যসাথী ও আরএসবিআই কার্ডের মাধ্যমে সমস্ত রকম রোগের চিকিৎসা করা হয় বিনামূল্যে। 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুরা উপস্থিত থাকেন ও ইমার্জেন্সি পরিষেবাও দেওয়া হয়। আমাদের যোগাযোগের নাম্বার 9733963785। এদিন সকালে তারাহেদিয়া গ্রামে একটি বাঁশবাগান থেকে 200টি বোমা উদ্ধার হয়। গোপন সূত্রে খবর পেয়ে বাঁশবাগানে হানা দেয় কাশীপুর থানার পুলিশ। তল্লাশি অভিযান চালিয়ে তাজা বোমাগুলি উদ্ধার করে তারা। পুলিশের সূত্রে খবর, বোমাগুলি তাজা, দিন কয়েক আগেই তৈরি হয়েছিল বোমাগুলি। এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। এবার নির্বাচনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে ভাঙড় কেন্দ্রটি। এবার এখানে চতুর্মুখী লড়াই। এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে জমি আন্দোলন কমিটি, তৃণমূল, আইএসএফ এবং বিজেপি। ফলে ভোট যত এগিয়ে আসছে ততই ভাঙড়ের উত্তাপ বাড়ছে। প্রসঙ্গত, ব্রিগেড সমাবেশের দিন আইএসএফ কর্মীর সঙ্গে তৃণমূল কংগ্রেসের অশান্তিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের দুর্গাপুর এলাকা। সেই সময় কয়েকজন আইএসএফ কর্মী দুর্গাপুর পঞ্চায়েতে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ওই ঘটনাকে কেন্দ্র করে অশান্তি চলছিল। এই পরিস্থিতিতে গোপন সূত্রে পুলিশ জানতে পারে আইএসএফ কর্মী জলিল মোল্লার বাড়িতে বোমা তৈরি করা হচ্ছে, সেখানে মজুত রয়েছে অস্ত্র। এরপরই জলিলের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে মেলে বোমা তৈরির সামগ্রী, বোমা, গুলি ও আগ্নেয়াস্ত্র। এরপরই জলিল মোল্লা সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি ধৃতদের নাম জাহাঙ্গীর মোল্লা, মফিজুল মোল্লা, রবিউল শেখ। পুলিশ সূত্রে জানা গিয়েছে জলিল মোল্লার ছেলে ঘটনার পর থেকেই বেপাত্তা, তার খোঁজ চলছে। একের পর এক ঘটনায় চাঞ্চল্য বাড়ছে। মনে করা হচ্ছে নির্বাচনী আবহে ভাঙড়ে অশান্তি ছড়াতেই বোমা তৈরি করা হচ্ছে, মজুত হচ্ছে বোমা।